মানিকগঞ্জ পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত কালীগঙ্গা নদীতে গড়ে উঠেছে বেশ কিছু রেস্টুরেন্ট। শহর ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন পরিবার পরিজন নিয়ে এসব রেস্টুরেন্টে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। কিন্তু এর মধ্যেই এসব রেস্টুরেন্টের প্লাস্টিক মোড়ক, প্লেট, গ্লাস ও খাবারের উচ্ছিষ্ট ফেলে দূষিত করা হচ্ছে নদীতীর। এ অবস্থায় কালীগঙ্গাকে দূষণমুক্ত করতে আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু করেছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই নদীটি খুবই গুরুত্বপূর্ণ, যোগাযোগের মাধ্যম ছিল, একসময় স্টিমার চলতো, লং চলতো, পলিথিনগুলো আমরা অপসারণ করলাম। মানিকগঞ্জের কিছু নাগরিক সমাজ, যে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, এই কাজ কিছুটা প্রতীকী হলেও এর সঙ্গে সম্পৃক্ত পৌরসভা সহ অন্যান্য সংস্থাগুলো এগিয়ে আসবে এমন আশা করেন তারা। প্লাস্টিক পণ্য এবং পলিথিন জাতীয় পণ্য থেকে, দূষণ থেকে রক্ষা করতে হলে আমাদের তরুণদেরকে প্রথমে সচেতন হতে হবে। ময়লা ফেলার গাড়ি বা হচ্ছে নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেন, এই নির্ধারণের মাধ্যমে হচ্ছে আমাদের কালীগঙ্গা নদী রক্ষা করা সম্ভব। নদী দূষণমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন স্থানীয় পৌর কাউন্সিলর। রেস্টুরেন্টের সামনে আমরা একটা করে ময়লা ফেলার প্লাস্টিকের কন্টেনার দেই, দয়া করে সেইখানে আপনারা ফেলবেন। আর আমাদের পৌরসভার পক্ষ থেকে আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা যদি আমরা নিয়মিতভাবে ময়লা আপনাদের পরিষ্কার করে নিতে পারি বা কন্টেনার, নির্দিষ্ট কন্টেনারে ময়লা ফেলবেন, প্রতিদিন সকালবেলা আমাদের গাড়িতে নিয়ে এসে ময়লাগুলো ফেলবে। কালীগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি। শারমিন সরনা, মোহনা সংবাদ।